তো দেখা গেছে জার্নি করলে আরো মানে পেনটা বেশি হয় মানে কিছু দিন এখন আবার আপনার পেনে আবার হাত উঠে যায় পায়ে হাতে এই আপনার কি রোগের নাম বলতে পারবেন যে এই কারণে ব্যথাটা হচ্ছে অবশ্যই আর একটু হার নাকি একটু মানে ক্ষয় হয়েছে কি আমরা উত্তর দিচ্ছি এই জাতীয় চেঞ্জ আমরা পেতে পারি কিন্তু তার মানে এই নয় যে সে রুগী যদি কারো কোনো ক্লিনিকেলি ফিচার আসে যে তার ব্যথা হচ্ছে মেরুদণ্ডের সমস্যা হচ্ছে সেটার জন্য আরো আমাদের এক্সক্লুসিভ ডায়াগনোসিস করে সেটা আমরা বাই ম্যানুয়ালি আমরা ডাক্তার হিসেবে করতে পারি যে কি সমস্যা আমরা বুঝতে পারি পাশাপাশি যদি আমাদের সাহায্যকারী টেস্ট থাকে সেটা আমরা করতে পারি তো ওনার রুগীর যেটা মনে হচ্ছে হাড় ক্ষয়জনিত সমস্যা থাকতে পারে পাশাপাশি মেকানিক্যাল হাঁটু এবং কোমর ব্যথা অথবা আথরাইডির সমস্যা থাকতে পারে তো দর্শক আমার মনে হয় যেহেতু এটা রিগেইন করে বারবার সেহেতু এটা আরো কনফার্ম ডায়াগনোসিসটা জরুরি এবং যে কোনো চিকিৎসার ক্ষেত্রে সেটা যদি কনফার্ম ডায়াগনোসিস করা যায় তাহলে চিকিৎসাটা সঠিকভাবে হবে এবং দীর্ঘমেয়াদী রুগী ভালো থাকবে

মানে বোনস বোনের বিভিন্ন আপনার ক্যান্সার হতে পারে বোনস এর গ্রোথ আসবে তখন তো এই ক্যান্সার থেকেও কিন্তু হাঁটুর ব্যথা হতে পারে পাশাপাশি আমরা কিন্তু হাঁটুর বিভিন্ন যেমন টিবি টিউবারকুলোসিস এর কারণে কিন্তু হাঁটুতে সমস্যা হতে পারে সেই রোগীগুলা সাথে যেমন ক্লিনিক্যাল অন্য সমস্যা জ্বর থাকতে পারে ওজন কমে যাওয়া এসব সমস্যা থাকতে পারে রোগী অনেক সময় হচটকে হালকা একটু খেয়ে পড়লে হাঁটু ভেঙে যেতে পারে বা হাড় ভেঙে যেতে পারে এই জাতীয় সমস্যা হতে পারে তো দিস ইজ ক্যান্সার এক্স-রে মার মাধ্যমে আমরা এগুলো ডায়াগনোসিস করতে পারি অবশ্যই আমরা এক্স-রে এবং এমআরআই জাতীয় এক্সক্লুসিভ ডায়াগনোসিস করতে পারি একটা ফোন নি আসছে অবশ্যই হ্যালো প্রিয় দর্শক কে আছেন লাইনে অসঙ্গতম আমি মোহাম্মদ পারভেজ মোহাম্মদ পারভেজ মিয়া জি বলুন বলতেছি শুনতে পাচ্ছি বলুন হ্যালো আমার সমস্যা হচ্ছে

একটু সমস্যা দেখানোর জন্য আমি সেবন করি কিন্তু আমার সেই বেতাটা কমে নাই আচ্ছা উত্তর দিচ্ছি আমার যেটা মনে হয় এটা রিমোটোলজিক্যাল সমস্যাই হতে পারে হয়তো যেহেতু ডাক্তার সাহেব একজনকে দেখিয়েছে উনি উনি বলেছে আপনি এমআরআই করার পরে উনি রিমাটোলজিস্ট কাছে পাঠিয়েছে এটা স্পাইনে অনেক জনিত সমস্যা হতে পারে যদি এমআরআই হচ্ছে একটা হচ্ছে আমরা এমআরআই কি দেখবো যে কিছু আছে কিনা কোনো খারাপ কিছু আছে কিনা মানে দেখতে ভিজুয়ালি কোনো কিছু আছে কিনা সেটা স্পাইনটার যে কারবেচার থাকার কথা সেটা আছে কিনা ডিক্সে কোনো সমস্যা আছে কিনা সফট টিস্যুতে কোনো সমস্যা আছে কিনা কোনো ক্যান্সার টিভি এ কিছু আছে কিনা কিন্তু কিছু আর্থ্রাইটিস আছে যেমন স্পন্ডিলাইটিস বা সেরো পজিটিভ আর্থ্রাইটিস নেগেটিভ আর্থ্রাইটিস অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা জুভেনাইল আর্থ্রাইটিস যেটা বাচ্চাদের হয়ে থাকে এগুলো আসলে এক এমআরআই দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি না এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু ব্লাড টেস্টের প্রয়োজন এবং রোগীর হিস্টরি রোগীর ক্লিনিক্যাল ফিচার এগুলো থেকে আরো ক্লিয়ার বোঝা যায় তো আমার মনে দর্শক আপনাকে মানে আরো কনফার্ম করতে হবে ডায়াগনোসিস সেক্ষেত্রে ব্লাডের কিছু টেস্ট করার দরকার টেস্টগুলা করলে সমস্যাটা আরো ক্লিয়ার বোঝা যাবে আপনার পেইন কিলার দীর্ঘদিন খেলে আপনার কিডনি লিভারে বিভিন্ন সমস্যা হতে পারে আমার মনে হয় আপনাকে আরো কনফার্ম ডায়াগনোসিসের জন্য আরো কিছু টেস্ট করা প্রয়োজন টেস্ট করে তারপর আপনি ট্রিটমেন্ট নিলে আশা করি